হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ এই ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল, এখন বাজে প্রায় 1:45। তো আমি ব্লগটা এখান থেকে শুরু করছি, আর আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, আর আর এটাও আশা করছি যে আজ এই ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো ব্লগটা এখন কথা হচ্ছে যে আমি ব্লগটা শুরু করেছি ড্রেস করে কেন, ড্রেস করে কেন বলতে আমি একটু সামনে বেরোচ্ছি, আমাদের 20 লিটারের জল আনা হয়, সেটা 20 লিটারের জল আর কি। তো আমার বাচ্চাদের জন্য আনা হয় মেনলি, আমাদের এমনি এখানকার জল বাবা নিয়ে আসে, সেটা নর্মাল ফিল্টার করা হয়, এমনি কোনো ফিল্টার আমাদের নেই, অ্যাকোয়াগার্ড টাইপের কিছু। তো আমার বাচ্চাদের আবার ওই জল স্যুট করে না, তো সেই কারণে ওদের জন্য 20 লিটার 20 লিটার আনা হয়, আর ওই 20 লিটার 20 লিটার এই আশেপাশে কোথাও পাওয়া যায় না। তো হয়তো খুঁজলে এদিক ওদিক পাওয়া যাবে, বাট আমার দমদমের ওই সাইডে চেনাশোনা বেশ কিছু দোকান আছে, তো যার জন্য আমার খুব সুবিধা হয়। তো জাস্ট যাবো, 20 লিটারের জলটা চেঞ্জ করে নিয়ে আসবো, মানে জার দেবো, জল নিয়ে আসবো, এই কারণে যাচ্ছি, আর আর কিছু না, মেনলি এটাই, কারণ জলটা একদম শেষ হয়ে গেছে, আজকে কোনো রকমে চলবে, কাল থেকে হবে না। তো আপাতত বেরিয়ে যাই, তারপর সারাদিন যা যা করবো না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করছি। বাড়ি চলে এসেছি, রাস্তায় অনেক কাণ্ড হয়েছে, যেখান থেকে 20 লিটার নিচে না ওখানে গিয়ে দেখছি 20 লিটার নেই। আমার ওখানে যে চেনাশোনা দোকান ছিল ওরা বলছে আজকে সন্ধ্যাবেলা দেখবো, আচ্ছা আমি আগরপাড়া থেকে এসেছি, এত দূর থেকে আমি কী করবো, বলছে স্বাভাবিক, আমি বুঝতে পারছি তোমরা এত দূর থেকে এসছো কী করবে, তো বলে দিল এখানে পাবে ওখানে পাবে। তো আমরা ভাবলাম যে এক কাজ করি, তো যেরকম বলছে ও বড়নগরের দিকে নাকি পাবো, তো মাকে ফোন করলাম, তো এই সরি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে মাকে বললাম মা এই ব্যাপার, মা বলে এক কাজ কর, যেখান থেকে আমি জলটা তুলে দিয়েছি, মানে জলটা মা তুলে দিয়েছিল সেখানে মা পাঠালো, সেখানে গিয়ে দেখি সেখানেও জল নেই। তো মা বললো বাদ দে, তুই 20 লিটারের জারটা আমার কাছে রেখে যা, আর আমার অফিস থেকে 5 লিটারের জল নিয়ে যা। তো আমি 5 লিটারের জল নিয়ে এসেছি, আর মা বলেছে 20 লিটারটা ভরিয়ে রাখবে। তো বাড়ি এসে ফটাফট স্নান করে নিলাম, আজকে খাওয়া দাওয়া দেরি করা যাবে না, প্রায় 3টে বাজে যাচ্ছে, 4:30 4:45 নাগাদ ওর বাড়িতে ওর মায়ের মাসির ছেলের ছেলের বিয়ে, আই থিঙ্ক, যাই হোক ও ছেলের বিয়ে কবে একটা, তো যাই হোক, তো সেটা আমি ঠিক জানি না, তো তারা নেমন্তন্ন করতে আসবে, এখন নেমন্তন্ন করতে আসবে, তো সেই জন্য মা বললো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি স্নান করে এসো। তো আমি ফটাফট গিয়ে স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করে বেরোলাম, আর আমি এমনি পাগলির মতো থাকি, তো তারা আমাকে বিয়ের সময় মনে হয় আসেনি, আমি জানি না, সেটা পরে মাকে গিয়ে জিজ্ঞেস করবো, আমাকে বললো যে তোমাকে তো দেখেনি, একটু সেজে গুজে থেকো, ঠিক আছে। তো এই দেখো সুন্দর একটা কুর্তিও পরে নিয়েছি আমি, আমি ভাবলাম যে যেরকম বাড়িতে থাকি সেরকমই থাকবো, তারপর এমনি তো সাজার সুযোগ হয় না, আর আমি সাজিও না, জামাগুলো পরে পরে তো নষ্ট হয়, তো ভালো একটা কুর্তি পরে নিই, তো কুর্তিটা পরে নিলাম, এখন নিচে গিয়ে খেয়ে নেবো, দেখি রান্না কী হয়েছে, তো চলো খেয়ে নিই। তো আজকে হয়েছে ধনে পাতার বড়া, মসুর ডাল, আর হয়েছে হচ্ছে তোমাদের চিকেন তো নর্মাল থাকেই, আর তার সাথে ডিম কষা। তো ওনারা এসেছিলেন, চলে গেছেন নেমন্তন্ন করে, তো এখান থেকে গেছে মামা বাড়িতে নেমন্তন্ন করতে, তো মাও গেছে সঙ্গে, এখন আমি পুরো ঘর মুছলাম, ঘরটা না আমার ময়লা হয়েছিল, পুরো ঘর মুছলাম, দরজা জানলা সব পরিষ্কার করলাম, ঘরে এখন দরজা জানলা সব খুলে দিয়েছি, দরজা না জানলাগুলো, জানি যে মশা ঢুকবে, একটু বাদে সব বন্ধ করে আবার মশার ধূপও দিতে হবে, কিন্তু কিছু করার নেই, তাই হোক করলাম, করে টরে ওদের কিচ ফিচ সব পরিষ্কার করা হলো, আমি আর ইমান মিলে করলাম, বাসন ধুলাম, কত কাজ করে নিয়েছি, নিয়ে ভাবলাম যে চলো এবার ব্লগটা আবার একটুখানি করে দিই। তো এখন তো মা তো নেই, মাও বাড়ি গেছে, এখন বাজে 7:00 প্রায়, তো এখন করব চা বা কফি কিছু একটা করব,
কারণ ইভানকে বললাম কি খাবে, ও বলছে কফি করো। তো দেখি কফি করি। তো আমি কফিটা কেন করি, কারণ না একটু বড় কফি কেনা হয়ে গেছিলো অনেকদিন আগে, তো ইউজ করা হয় না, আর কফি না ফট করে জমে যাওয়ার ভয় থাকে। আর সত্যি বলতে মা ঠিকঠাক ইউজ করতে পারে না, মা চামচি মা ঢুকিয়ে দেয় আর ওটা জমে যায়, বললাম একমাত্র আমি ইউজ করি তুলে তুলে। তো যখন আমি করি বেশিরভাগ তো মাই চা করে, তো আমি যেমন করি আমি একটু কফিটা করি মাঝের মধ্যে, আর যেদিনকে আমি খেতে ইচ্ছা করে, কারণ এমনি তো আমি খাই না খুব একটা চাটা, কিছুই খাই না। তো আজকে সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, যেহেতু দুপুরবেলা আমার একটু ঘুমানোর রোগ আছে আর সেখানে আজকে দুপুরে ঘুমাইনি, তো আজকে আমার ঘুমটা একটু কাটাতে হবে, তো সেই জন্য কফি খাবো। তো হরলিক্সটা আমি ফট করে শেষ করতে চাইছি না, হরলিক্সটা আছে তা অল্প অল্প করে খাবো। তো ওই জন্য কফি করি অল্প করে, একদম সামান্য দিয়ে, বেশি কড়া করে করব না। মা বাবা বলে, আমার বাবা মা কি বলে, বেশি কড়া কফি খেলে নাকি চোখ মুখ টেনে যায়, আমি জানি না অ্যাকচুয়ালি, সত্যি মিথ্যে জানি না, কিন্তু অল্প করে খরচা করবো যাতে বেশি দিন চলে, তাই না? তো চলো করে নিই। সেটাই তো, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি না, ও মা সরস্বতী ঠাকুর মনে হয় ভাষায়, দারুণ। আমার মাও বলেছিল তোমার তোমাকে এরম ভাবে আনতে যাবে, তুমি রাজি হওনি, তোমার বাজি পোড়াচ্ছে। ওদিকে দেখা যায় কিনা ডিটো, সর সর সর, ফোন করে যাবে। মা এখনো ফেরেনি, রুটি করব, তরকারি করা আছে, ইভান বাসনগুলো ধুয়ে হেল্প করে দিচ্ছে, বাচ্চারা যে বাটিগুলো খেয়েছে ওগুলো মোটামুটি বেশিরভাগ ওই ধোয়, তাই হোক, তো ওগুলো হেল্প করে দিচ্ছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করছি কিছু ভালো লেগেছে ব্লগটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।